দেখুন, ক্যান্সার নিয়ে পাঁচটি ভুল ধারণা। মানব জাতির জন্য ক্যান্সার খুবই ক্ষতিকর অসুখ। যে কোনো বয়স ও যে কোনো লিঙ্গের লোকের এই রোগটি হতে পারে। এটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান সময়ে ক্যান্সার বাড়ার কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষিত পরিবেশ। এছাড়া ধূমপান, কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে বারবার আসা, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে তোলে। ক্যান্সার নিয়ে কিছু ভুল ধারণা অনেকের মধ্যে আছে, যেমন ক্যান্সার কখনো ভালো হয় না বা ক্যান্সার প্রতিরোধ করা যায় না। ক্যান্সার নিয়ে কিছু কিছু ভুল ধারণার কথা জানিয়েছেন জীবন বিষয়ক ওয়েবসাইট বোলেস্কাই। এক, অনেকেই ভাবেন ক্যান্সার প্রতিরোধে কিছুই করার নেই, ধারণাটি ভুল। স্বাস্থ্যকর জীবনযাপন করা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ত্যাগ করা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। অনেকে আবার ভাবেন কিছু খাবার ক্যান্সারকে সম্পূর্ণ নিরাময় করে বা প্রতিরোধ করে। এই ধারণাটিও সঠিক নয়। এসব খাবার কেবল ক্যান্সারের লক্ষণগুলোকে কমাতে পারে, ক্যান্সারকে পুরোপুরি ভালো করে দিতে পারে না। তিন, অনেকে ভাবেন ক্যান্সার হলে মৃত্যু হয়। ধারণাটিও সঠিক নয়, অনেক ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায়। চার, অনেকে বিশ্বাস করেন গ্রিন টি ক্যান্সার নিরাময় করে। গ্রিন টি স্বাস্থ্যকর, তবে কোনো গবেষণা এখনও প্রমাণিত হয়নি যে গ্রিন টি ক্যান্সার নিরাময় করে। পাঁচ, সাদা ত্বকেই কেবল ত্বকের ক্যান্সার হয়, এমনটি ধারণা অনেকের। সত্য হলেও যে কোনো গায়ের রঙের লোকেরই ত্বকের ক্যান্সার হতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।